হ্যালো 1/6 জিডি ইএল মডেল একটা ফ্রিজ ছোট ভিতরে 50-50 মেইন, হ্যাঁ ছোটর ভিতরে 50-50, অনেকে ভাই 8.5 কয়, অনেকের কাছে নাই নাই কইবো 9-60 সবচেয়ে ছোট দেখবো। এখন যেটা দেখবো এটা হলো ভাই 1D4 জিডি ইএল মডেল একটা ফ্রিজ, এটা হলো 9-60 একটা ফ্রিজ আসলে ভাই 1D4, এটা হলো 9-60 144 লিটার একটা ফ্রিজ, আচ্ছা আর গ্রোস আছে 157, এটা কি তা আমি কই ভাই, এটা হলো ভাই অল্টার সবচেয়ে ছোটর ভিতরে মানে লেটেস্ট ফ্রিজ। এই যে ডিপে একটা লাইট আছে, এই জায়গায় আর্টি কুলিং সিস্টেম আছে, দেন এই যে 100% এফডিএফ 100% ফুড গ্রেড ম্যাটেরিয়াল দেয়া, এটা অ্যাপ্রুভাল করা 5-স্টার রেটিং। আবার অনেকে কয় কি যে ভাই স্টেবিলাইজার লাগাবেন না, স্টেবিলাইজার আলাদা ঠান্ডা করে, তো এটা অল্টন কোন ফ্রিজে বর্তমানে কোন ফ্রিজে স্টেবিলাইজার লাগে না, যেই ফ্রিজে এই যে ভাই হ্যান এটা দেওয়া আছে উইথ বোল্টেড ডিজাইন। এটা কথা হলো ভাই আপনি অফার কে কি দিচ্ছে সেটা কিন্তু ম্যাটার করে না, ম্যাটার করে অফার আপনি 100% পিওর পাচ্ছেন কিনা সেটা আপনার আগে দেখতে হবে। আর মানুষ ওয়ালটন আমার বাংলাদেশি প্রোডাক্ট, বাংলার গর্ব, বাড়ি সেল করি ভাই, আচ্ছা মানে আমি গর্ব করি ওয়ালটন বেচা বাংলাদেশি প্রোডাক্ট, এত 100% ভাই, এত ভালো সার্ভিস দেয়, এত ভালো প্রোডাক্ট করছে, এই কারণে ভাই পারছেন। এটা শুধু আপনার ভিউয়ার্সদের জন্য, আপনার চ্যানেলের জন্য, যে যারা আপনার চ্যানেল থেকে আসবে যে ভাইয়া আমি রনি রহমান শো থেকে আসি, তো ওইখান থেকে অবভিয়াসলি আপনার যদি আমার অ্যারাউন্ড ঢাকার কাছাকাছি হয় তাহলে ওইটা ফ্রি করে দিব। আচ্ছা আচ্ছা, সো ফ্রেন্ডস আপনারা কিন্তু এই শোরুমে আসলে ভাইয়াকে পেয়ে যাবেন। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দর্শকদের জন্য তো ফ্রিজের ভিডিও আমি একের পর এক দিয়েই যাচ্ছি, তো এখন আপনার কাছ থেকে যদি আমার দর্শকরা ফ্রিজ কিনতে আসে কি কি সুযোগ সুবিধা পাবে? আসলে আমি একটু সুযোগ সুবিধার আগে কিছুটা বলে দিই, আসলে অনেক শোরুমের ভিডিও আমি দেখেছি, সো ওইখানে দেখি বলে যে ভাই আমরাই অথেন্টিক প্রোডাক্ট সেল করি, এই সব মানি অথেন্টিক, এরপরে বলে যে আসলে আপনারা ইলেকট্রনিক যেহেতু আপনারা ব্যবসা করছেন আপনারা বুঝেন, আসলে ভাই কাস্টমার সবসময় ইলেকট্রনিক ব্যবসা করে না, সো এটা বুঝেও না, এটা বুঝানোর দায়িত্ব আমরা বুঝে কমু। এই আর হলো সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো ভাই আপনি অফার কে কি দিচ্ছে সেটা কিন্তু ম্যাটার করে না, ম্যাটার করে অফার আপনি 100% পিওর পাচ্ছেন কিনা সেটা আপনার আগে দেখতে হবে। আর 100% পিওর অফার বলতে আমি কি বুঝাচ্ছি সেটা আপনাকে একদম ক্লিয়ার করে বলে দিই। অনেকে দেখে যে আপনার এটার যে গায়ের মূল্য আছে এখান থেকে 3-4 হাজার টাকা বাড়তি লেখা, ইভেন এখান থেকে আপনাকে পার্সেন্টেজটা অনেক হাই দেওয়া, তো ওইখানে আপনি কিন্তু ঠকে গেছেন, ওইটা যাতে না হয়, সো এই জন্য আপনি 100% পিওর অফারটা নেওয়ার ট্রাই করবেন। আর অনেকে দেখেছি যে আপনার পার্সেন্টেজ দিয়ে ডেলিভারি খরচটা রাখে, সো আমার এখানে আপনার 18% ডিসকাউন্ট, আর হলো আপনার 300 টাকা ডেলিভারি খরচ। যদি আমার শপে আসে আইসা আমার সাথে চা নাস্তা করে তাহলে হয়তো ওই 300 টাকা নাও রাখতে পারি, অর্থাৎ ডেলিভারি ফ্রি এটাও হইতে পারে ভাই, এটা ডাইরেক্ট ফ্লাস করবো না, অবশ্যই স্পেশালি ভাবে আমাকে কল দিবে, দেন আমি এটা বলে দিই। মানে বিশেষ করে আমার চ্যানেলের নাম বললে কিন্তু এটা 100%, এটা শুধু আপনার ভিউয়ার্সদের জন্য, আপনার চ্যানেলের জন্য, যে যারা আপনার চ্যানেল থেকে আসবে যে ভাইয়া আমি রনি রহমান শো থেকে আসি, তো ওইখান থেকে অবভিয়াসলি আপনার যদি আমার অ্যারাউন্ড ঢাকার কাছাকাছি হয় তাহলে ওইটা ফ্রি করে দিব। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আজকে দর্শকদের জন্য তাহলে বলতে পারি একটা ভালো একটা সুযোগ হচ্ছে ঈদের আগে ফ্রিজ কেনার। আর হলো ভাই সবাই আসলে এটা আসলে কাউকে আমি ছোট করে কথা বলবো না, সবাই বলে যে ভাই আমি দেখেছি আসলে আমার ভিডিও যেগুলো অনেকে দেখে, যেমন সবার ভিডিও আমি দেখি, আমার ভিডিও হয়তো বা অনেক বিজনেস যারা আছে তারা দেখে, তো তারা অনেকে দেখি আমার মতো করে উপস্থাপনা করে বা ট্রাই করে, আমি এটা বুঝি। আবার অনেকে বলে যে ভাই রসকস লাগায় কথা, আরে ভাই আমি ঢাকাইয়া মানুষ, রসায় থাকবো না কি থাকবো, আমি বাঙালি ঢাকার ভাই, হ্যানকের স্থানীয় ভাই, আমরা কথা ওরকমই ভাই, কথা একদম। আমি সবচেয়ে বড় কথা কি ভাই, আমি বিবিএ পাস করছি, আমি যে ক্যাজুয়ালি কথা বলতে পারি না ইটস নট এ ফ্যাক্টর, সো আমি কিন্তু বলতে পারি, সো আমি এটা বলি না, কেন বলি না ভাই, মাটির মানুষ ওয়ালটন আমার বাংলাদেশি প্রোডাক্ট, বাংলার গর্ব, বাড়ি সেল করি ভাই, আচ্ছা মানে আমি গর্ব করি ওয়ালটন বেচা বাংলাদেশি প্রোডাক্ট, এত 100% ভাই, এত ভালো সার্ভিস দেয়, এত ভালো প্রোডাক্ট করছে, এই কারণে ভাই আরে আমার যেমনি আমি হিক্স চান তেমনি কমু না, এটা রসকসের কি আছে ভাই। তো আর সবচেয়ে বড় কথা ভাই, খালি ফ্রিজ দেখা মোবাইলের তে দেখে কিনবেন এমন না ভাই, আহেন যাচাই করেন, আমার লয়ে কথা কন বন, ভালো না লাগলে নিবেন না, দেখে ভাই খুললে আতায় ওতে যেমনে মন চেমনে দেখবেন, এরপরে ভাই পছন্দ হয়নি কেমন জানি গাপলা গাপলা লাগে, নিবেন না ভাই, আমার দোকানে চা নাস্তা ফ্রি, আয়া খাইবেন, ভালো লাগে আড্ডা দিবেন, সম্পর্ক কইবো ভাই, টেকা কামাইতে ফিল্ডে আহি নাই কিন্তু ভাই, একেবারে 100% সত্যি কথা ভাই, টেকা কামাইতে ফিল্ডে আহি নাই ভাই, ইজ্জত কামাইতে আইছে, যাতে মাইনসে কই তার ওই যে দাও ব্যবসা করে, এর লিগে আইছি ভাই। আচ্ছা ছোট ফ্রিজ দা সবসময় শুরু করি, এটা হলো ভাই 1/6 জিডি ইএল মডেল একটা ফ্রিজ,
এখন এই যে গ্যারান্টি ওয়ারেন্টি শুরাবো আমি কয়ে দিই, এই যে এই জায়গায় যে ফ্রিজটা আছে আর ওই সাইডে ভাই আছে 142,000 টাকার একটা ফ্রিজ আছে, ঠিক আছে? তো এই সবটারই ভাই ওয়ারেন্টি গ্যারান্টি সব সেম, ছোটার গ্যারান্টি ছোট, বড়টার গ্যারান্টি বড়, এটা কিন্তু না। এটার গ্যারান্টি হলো 12 বছর কম্প্রেসর গ্যারান্টি আছে, স্পেয়ার পার্টস 4 বছর, হোম সার্ভিস ফ্রি আছে 1 বছর, রিপ্লেসমেন্ট গ্যারান্টি 1 বছর, ডোরের গ্যারান্টি 3 বছর, অথরাইজ সার্ভিস 5 বছর। আচ্ছা, বেশি স্পিডে কয়ে দিছি, স্পেশালি কল দিবেন আপনার 25,990 টাকা, 18% ডিসকাউন্ট দিলে 22,172 টাকা এবো ভাই। এত নির্দয়, এত নির্মম, এত শক্ত আমি নারী, 172 টাকা আবার রাখবো না, ওটা রাখবো না, ওটাও বাদ। আচ্ছা, 22,000 টাকা হলে এরপরে ভাই যদি আসে, হ্যাঁ কথা ভালো লাগে, ওটা আছে আছে কিছু, ওই যে একটু কিছু আছে, ওটা গোপন, ওটা হবে কমু না। আচ্ছা যাই হোক, তারপরে কোনটা দেখবো? এখন যেটা দেখবো এটা হলো ভাই 1D4GDEL মডেল একটা ফ্রিজ, এটা হলো 960 একটা ফ্রিজ। আসলে ভাই আমি আরেকটু কয়ে দিই, অল্টনে কিন্তু 50 হয় না, অল্টন হয় লিটার লিটার, রাইট? তো আমি 50 কিনলে কইতাছি ভাই, আমগো মা খালারা 50 দেই কিন না অভ্যস্ত, ওই যে প্রচলন 50 50 50 কই দেখে দেয়, এখনো 50ই আছে, এখনো 50ই আছে। এখন ভাই কাস্টমার আগে কত 50 লিটার কেও জিগা না, এলা কইলাম তারপরে আমি লিটার ওই যে কয়ে দিই ভাই, দেখবেন হ্যাঁ 132 লিটার আর 129 লিটার আছে। আচ্ছা, হ্যাঁ এই 132 আর 129, অনেকে কয়ে বিচ্ছা লাগবে ভাই 132 লিটার রাখতে পারবেন, ভুয়া কথা ভাই, 129 লিটার রাখতে পারবেন, এটাও ভুয়া কথা ভাই, 129 লিটার আপনি রাখতে পারবেন না, কম কম রাখতেই। আচ্ছা আচ্ছা, না এটা যেটা এলো, আরেকটা দেখবো ভাই 1D4, এটা 950, 144 লিটার একটা ফ্রিজ। আচ্ছা, আর গ্রোস আছে 157। তারপরে কি দেখবো? তারপরে ভাই অল্টনের ছোটর ভিতরে সবচেয়ে লেটেস্ট একটা ফ্রিজ দেখবো, এটা ভাই আমি একটু সময় লইয়া কমো কেলিয়া কমো হেডাও করে দিই, আমি কিছু কিছু ভিডিওতে দেখছি ভাই, এটা মানে ভালো মতো কই তারে নেই, এটা কি তা আমি কই ভাই, এটা হলো ভাই অল্টনের সবচেয়ে ছোটর ভিতরে মানে লেটেস্ট ফ্রিজ। এই যে ডিপে একটা লাইট আছে, এই জায়গায় আর্টিক কুলিং সিস্টেম আছে, আবার অনেকে ওটা দেখা যায় কি ওটা দিছে প্রিমিয়াম চাচ্ছে, আর ভাই প্রিমিয়াম চাচ্ছে না, এর ভিতরে যা আছে না সাদা, হ্যাঁ ওটা রে ভাই, এটা যেমন কালারিং করছে ওটা সাদা ছাড়া, ওটা সাদা ছাড়া দিয়েছে, ওই বলে প্রিমিয়াম কথা ভাই। আর অনেকে কয় যে এই যে এইটার ভিতরে রাখবেন ভাই, এই যার থেকে এক্সট্রা কুলিং যাইব, আমি একটা কোশ্চেন করি ভাই, এক্সট্রা কুলিং যে যাইব তারটা কই, এখানে গেছি যে সার্কিটের তার ওই তারই তো নাই, তো এক্সট্রা কুলিং এ যাইব কইতা, এটা হলো হুদ্দা ভাই মিশা কথা, বেসনের লেগে একের মিশা কথা, হেন্দা কোনো তার মার যায় নাই ভাই, আপনি আয়া দেখবেন যে হুচ্ছা বাচ্চা দেখবেন, আপনি চাইলে এই যে এমনি করে খুললেও দেখতে পারবেন, এই যে ভাই খোলন যায়, এই যে খুললেও দেখতে পারবেন, কোনো তার জানে তাহলে এখানে কুলিং ডে করতেই, অনেকে কয় হ্যাঁ এক্সট্রা কুলিং যায়, মিথ্যা কথা ভাই, বেচার স্বার্থে বলে। আমি ডিপ গুলা কি হয় এইখান থেকে ঠান্ডা হয় আস্তে 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 পুরাটা ঠান্ডা, এটা কিন্তু কোনো ফুটা ফাটা নাই যে হন্ডা ঠান্ডা বাইরে যাবো, সাইড একটা কপার পাইপের মধ্যে এমনি করে উঠছে, ওটার একটা হিট হয় কম্প্রেসারের তে, হ্যাঁ তার ঠান্ডা দেয়। এই ঠান্ডাটা কি হয়, এই ঠান্ডাটা যখন আপনি গেটটা লাগা রাখবেন না, লাগা রাখলে এই ঠান্ডাটা রিফ্রেশ করবে এই জায়গায়, এই জায়গায় রিফ্রেশ করলে এই জায়গায় একটা ডাইস বহিন আছে পানির মতো ডাইস, এটা যখন রিফ্রেশ করবো এই জায়গাতে, আবার ওই রিফ্রেশের কারণে এই জায়গাতে ওই ডাইসটা ঠান্ডা হইবো, ঠান্ডায় হ্যান একটা এক্সট্রা পাওয়ার দেবে, কিন্তু অত আহামরি যে দেওয়া লাগবে হেরা না ভাই। এই যে অনেকে কয় হ্যাঁ এখানে সার্কিট বহিন আছে, এদের তো ঠান্ডা যেতে থাকবো, আবার অনেক সময় কি হবে কয়ে দেই, যে অনেক আমি তো কিন্তু ভাই রোবট না বা কম্পিউটার না, যে আমি একদম প্রপারলি রেডি কয়ে দিতে পারতেছি, হয়তো বা ডিসকাউন্টের বেশি তারে কম হইতারে ভাই, এটা আপনি নিজে সার্চ করবেন, সার্চ করে রেট দেখবেন, রেট দেখে হ্যাঁ 18% দিবেন, দেওয়ার পরে যা আইবো ওইটাই ভাই রেট, আপনি করবেন ভাই এইটা বাস এইটাই। আচ্ছা, তারপরে কি দেখবো? তারপরে যা দেখবো এটা হলো 2A3GDEL মডেল একটা ফ্রিজ। আচ্ছা, এই যে ভাই দেখাই, এটা হলো 50-50 মডেল একটা ফ্রিজ, একদম 50-50। আচ্ছা, খুবই আকর্ষণীয় ফ্রিজ। আর এটা হলো কি ভাই, অনেকে কয় যে অল্টনার থেকে আসলে গন্ধ টন্ধ আইবো কিনা, যা ফুড গ্রেড কিনা, এই যে ম্যাটেরিয়ালটা আছে না, এই ম্যাটেরিয়ালটা ভাই এমন একটা আপনার কেমিক্যাল দা ইউজ করছে, এটা অনেকে ভিডিওতে কয় না, এই যে কেমিক্যালটা ইউজ করছে না, এক খাবারের গন্ধ আরেক খাবারে যাইবো না,
ওরকম কেমিক্যাল দেওয়া এই প্লাস্টিকটা ইউজ করা। আর এই যে ভাই দেখেন এই জায়গায় একটু যদি আপনি দেখা দেন, এই যে 100% FDF 100% ফুড গ্রেড ম্যাটেরিয়াল দেয়া, এটা অ্যাপ্রুভাল করা, 5 স্টার রেটিং। আবার অনেকে কয় কি যে ভাই স্টেবিলাইজার লাগাবেন না, স্টেবিলাইজার আলাদা ঠান্ডা করে, তো এটা ওয়ালটন কোন ফ্রিজে বর্তমানে কোন ফ্রিজে স্টেবিলাইজার লাগে না, যেই ফ্রিজে এই যে ভাই হ্যাঁ এটা দেওয়া আছে উইথ বোল্টের ডিজাইন, এটা দেওয়া আছে, এটা কোনো স্টেবিলাইজার লাগে না। আচ্ছা আচ্ছা, পানি পুনি লাগাইলে তো এটা চলে যাবো, আসলে ফ্রিজ তো কামই ভাই পানির, আমি একটা ঠান্ডা পানি খাওয়া থুইছি আবার হ্যাঁ টিপ দিতে আসি তো পানি লাগছে না, তো এটা কোনো সমস্যা নেই। ওইরকম ভাবে করা আছে, এটা সার্কিটটা ভাই উপরে চান্দির উপরে দেওয়া আছে, ঠিক আছে, এটা সার্কিটটা ওই জায়গায় আছে, এই যে আপনি দেখবেন একটা তার নামছে এই জায়গায়, ঠিক আছে, এরকম এই সাইজ। আচ্ছা, এটার রেটটা হলো ভাই 45,190 টাকা, এটার জন্য স্পেশালি ভাবে আমাকে কল করবে, আমি রেট বলে দিব, কারণ এটা কোম্পানি থেকে ভাই ওরকম আহামরি ডিসকাউন্ট আমার দেয় না। আচ্ছা, ব্যাস এই জন্য এটা যেটা আছে, এটা 3D7GDEL মডেল একটা ফ্রিজ, এটা ভাই অনেক শোরুমে নাই, আমার তো আছে আর কি আনতারছি। আচ্ছা, এটা তো একদম সম্পূর্ণ একদম 50-50, এটা হলো 20-50 ভাই, 50 তে কনভার্ট করলে এটা হবে 20-50। বিদ্যুৎ বিল কমায়, বিদ্যুৎ বিল কমায় হবে, বিদ্যুৎ বিল কমায় হলে কেলে কমায় এটা কই তারা, এটা কম্প্রেসারটা আছে না, মানে মানুষের ভিতরে চালাক মানুষ আছে, বোকা মানুষ আছে, অনেকে কয় ভাই আমি অথেন্টিক প্রোডাক্ট সেল করি আর কেউ করার না, হ্যাঁ নিজের অনেক চালাক মনে করে লাই, এরকম হয় অনেক সময়, তো এটা ওরকমই ভাই, এরকম চালাক আর কি। এটা হলো ভাই যে 50-50 মডেল, তো এটা ভাই বেঁচে গেছে, এটা নারায়ণগঞ্জ যাবো বিল বিল করে রাখছি, আজকে সন্ধ্যাবেলা যাইবো, আছে আমার তাই আরো আরো 2-3 পিস আছে। আচ্ছা আচ্ছা, কম্প্রেসারটা কি হয়, ইনভার্টার কম্প্রেসারটা ভাই চলতে থাকে চলতে থাকে চলতে থাকে, এটা যখন ভিতরে কুলিং রেডি হয় স্লো স্লো চলে, আবার যখন কুলিংটা কমে তখন আবার স্পিডে চলে, এই কারণে যখন স্লো চলে না ওটা লোডটা টানে কম, এই কারণে এটা বিদ্যুৎ বিলটা কম আসে, কম আসে রাইট। এই আর ওয়ালটন সব ফ্রিজ ভাই দেখবেন কি চলতেছে, চলতে চলতে কাট করে একটা সাউন্ড করবো, সাউন্ড করা মানে ফ্রিজ অফ, এটা আতর দিয়ে দেখবেন ফ্রিজ চলে না, আবার কতক্ষণ পরে দেখবেন কাট করে একটা সাউন্ড করছে, ফ্রিজ আবার অন হয়ে গেছে, ওটা কি যখন অটো হয়, এই কারণে ওয়ালটনের সব ফ্রিজে বিদ্যুৎ বিল কমায়, অনেকে কয় কি যে এটিতে 70-80 টাকা বিদ্যুৎ বিল আহে, আমি একটা আমি এটা জানি না, আমি মনে করি এত বড় একটা ফ্রিজ এত বড় একটা কম্প্রেসার এটা সলভ কি 70-80 টাকা যদি দিলে আয় ভাই, এটা ফোন করবেন কয়ে দিন কত, এরপর মিটার লাগালো দেখবেন ভাই অক্কর অক্কর মিল লেগে গেছে। আচ্ছা, এরপর হলো এটা হলো 2E0GDEL মডেল একটা ফ্রিজ। আচ্ছা, এটা এই যে এই জায়গায় একটা আর্টিকুলিং সিস্টেম আছে, ঠিক আছে, এটা হলো ভাই 50-তে কনভার্ট করি তাহলে এটা আসবে 1450। আচ্ছা, এটার রেট কিন্তু ভাই কই না, এটার রেটটা আমাকে স্পেশাল ভাবে কল করলে আমি কই দেব। আচ্ছা, যেগুলো ডিডি ফ্রিজ ওগুলো রেট গুলো রাইট রাইট। হ্যাঁ, তারপর এটার রেটটা হলো ভাই 40,990 টাকা, এর 50-50, 18% ডিসকাউন্ট দিলে এবো 33,611 টাকা। 33,611 টাকা, হ্যাঁ ভাই, আমি কিন্তু একদম কাটটু কাট হিসাব কই তারে কেলে কই তারে ভাই, ডিসকাউন্ট দিতে 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 মনে হয় আমার। আচ্ছা আচ্ছা, এখন ভাই যে ফ্রিজের দিকে খাড়ায় রয়েছে এটা হলো ফ্ল্যাগশিপ প্রাইস, মানে আমারে অনেকে দেখছি হনবন্ধ এটা পাই নেই ভাই, এটা আসলে কোম্পানিতে খুব রেয়ার, তা আহামরি নাই হলো ভাই সবচেয়ে, মানে আমার হলো স্বপ্নের ফ্রিজ ভাই, আমি ঘুমাইলেও এটার স্বপ্ন দেখি। আর সবচেয়ে বড় কথা কি আমার অনেক শখ ভাই, আমার মার এরকম একটা গিফট করবো, কিন্তু কি করবো ভাই বেশি তেল লেগে পারি না, মা আমার মারে কই যে মা তোমার একটা ফ্রিজ গিফট করে না, না বাবা আর একটু বড় এরপরে বড় দিব ইনশাল্লাহ। তো এটা হলো কি ভাই, আমি ফিচারটা আপনার আগে কই, এই যে 6A9GDNEBD, ঠিক আছে, বিডি বলতে বাংলাদেশ, ঠিক আছে, এটা
আরে থ্রি ডি অ্যামোস ইনভার্টার, এলো যে ইনভার্টারটা ইউজ করছে, ইনভার্টারটা একদম মানে আপনার খুবই কম বিদ্যুৎ বিল টানবো, এই কারণে এই ইনভার্টারটা ইউজ করছে। ডুয়েল কন্ট্রোলার, মোবাইল দাও কন্ট্রোল করতে পারবেন, এইখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। বা এই যে সার্কিটটা পিছে আছে তো নাহলে ভাই চালা যায় একদম জিনিসটা করা, এখানে ভাই এই যে ক্যামেরাও আছে, ক্যামেরাও আছে, হ্যাঁ সবচেয়ে বড় কথা কি আমার এই এটা পছন্দ না, আমার ওইটা পছন্দ, আমি ওইটা নিবো, আমার ওটা পছন্দ না, আমার এটা পছন্দ, আমি এটা নিবো, এই মানে অল্টারনেট সব লেটেস্ট। আর ভাই সবচেয়ে বড় কথা কি, আর আমার হ্যাঁ ভাই কালারে কোনো ভেরিয়েশন নেই, আপনার এই এই যে এইটা এই কালার পছন্দ না, এটার ভিতরে ওই কালার পছন্দ, এটার ভিতরে এই কালার পছন্দ, এটার ভিতরে ওই কালার পছন্দ, কয়শ কালার লাগবো আর এটা হলো রেট হলো ভাই 1,42,990 টাকা। এটারে আমি ডিসকাউন্ট দিয়ে ভাই সেল করবো 1,30,000। আর এরপরও ভাই যারা মানে রনি রহমান শো থেকে আসবো, হ্যালিগা তো আরেকটু আছে, ওরা ফ্লাশ করে দিলাম না, আপনি ওটা আসলেই বললেন, আচ্ছা যান যেহেতু আপনি আসলে মানে এক্সট্রা দিবেন। এটা আসলে কি ভাই অনেকে মনে করে কি এ চানোর মুখটা কই আসছে, আইলার দেয় না, না না দিলে আপনার নাম্বার আছে না ভিডিওতে, আপনারা ফোন দিবেন ভাই দেয় নাই তো, তাহলে তো বুঝবেন যে আসলে দিতে আসছে না, দেয় নাই। আচ্ছা আচ্ছা, এখন যেটা দেখবো এটা হলো 5F3GDEL AID, এটা হলো ভাই আইডি বলতে কি এটাও কিন্তু ডিজিটাল ডিসপ্লে, এই যে হ্যান্ডের টাচ, এটা ভিত্তে টাচ। আচ্ছা আচ্ছা, ভিত্তে টাচ কাজ করে। আর এই সাইডটা হলো পুরো নর্মাল, এই সাইডটা হলো ভাই পুরো নাটিভ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আবার অনেকে কয় এটি পটলা এটি কি রাখছে, এটা হলো ভাই কি এটা বেল আর এটা ডাকনের পলি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা পটলা বাটলি না, আবার অনেকে ভাই এটি দেখা নাই, দেখা নেই, এটা আমি একটু নর্মালি দেখা দেন। এটা হলো হাইলো, হাইলো কি মানে আমি ভিতরে কুলিংটা কম করবো তাহলে লো দিয়ে দেবো, আর কুলিংটা অনেক বেশি বার বার ওই ক্ষেত্রে হাই দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, এটাও সেম ভাই, ঠিক আছে এই। আচ্ছা, এটার রেটটা হলো ভাই 91,990 টাকা, এটা হলো আপনার 18% ডিসকাউন্ট দিলে আসবো 75,890 টাকা, 18% ডিসকাউন্ট দিলে আসবো 40,800 টাকা। কেমনে বুঝবে জানি, এই যে দেখেন ডিপে এটা হলো গ্লাস দিছে, আর অনেকের কাছে আছে কিন্তু ডিপে এই গ্লাস নেই, বুঝবেন প্লাস্টিক দিছে। এটার প্রাইসটা কত আছে? এটার প্রাইসটা আছে হলো ভাই আপনার 51,490 টাকা, আর ডিসকাউন্ট দিয়ে আইব হলো আপনার কত জানি 41,800 টাকা। 41,800, আচ্ছা। এখন যেটা দেখবো এটা হলো ভাই 3H6GDEL মডেল একটা ফ্রিজ, এটা হলো নন ফ্রস্ট ফ্রিজ ভাই। আচ্ছা, এটাও তো বিশাল বড়, এটা অনেক বড় ভাই, এটা 386 লিটার ফ্রিজ, 21 সিফটি। আচ্ছা, এটা তো ভাই হ্যান্ডে এই যে একটা আছে বরফ, এটা ডাইল্লা বরফ খাইতে পারবেন। আবার এই যে এটা চাইল্ড রুম আছে এমনি। আচ্ছা আচ্ছা, এই জিনিস। আর এই সবচেয়ে কি ভাই দেখেন এটা হলো দোয়ারের দোকান বহা দিছে, এটা মানে অনেক অনেক কি রাখবেন, পটলা পাটলি ছোট মোটো করে রাখতে পারবেন। আর এগুলো গ্লাস করছে, আর এই ফ্রিজ গুলো কি হবে, এই ফ্রিজ গুলো মানে কন্ট্রোলার দুইটা থাকে, ডিপ কন্ট্রোল করার জন্য আলাদা সুইচ, ঠিক আছে, আর ওই যে নর্মাল কন্ট্রোল করার জন্য আলাদা আলাদা সুইচ, এটা হলো আলাদা আলাদা ভাবে, ঠিক আছে। এগুলো নন ফ্রস্ট, বড় টরপ জম্বো না, আর নন ফ্রস্টে ভাই ডিপ ছোট হয়, ডিপ নন ফ্রস্টে বড় হয় না। আচ্ছা, তো এটার প্রাইসটা কত আছে? এটা হলো কোম্পানি রেট হলো ভাই 61,490 টাকা, ডিসকাউন্ট দেওয়া হবে 50,800 টাকা। 50,800, আচ্ছা। এখন যেটা দেখবো এটা হলো ভাই 3A2GDEL মডেল আর 3A2GDX মডেল। এই যে ভাই ইম্পর্টেন্ট একটা কথা আমি এটা আপনাদের কয়ে দিই, মানে GDEL, GDX, GDEN এটার ভিতরে ভাই মানে দামের ভেরিয়েশন আছে। অনেকে দেখছি যে ভাই গোডাউনে মাল দিয়েছে, লোকে গোডাউন একটা পছন্দ করছে, অনেক পছন্দ এটা করছে কে, ওটা রাখা ভাই ওটা নিলে 500 বেশি, কালারে কোনো দাম নেই, মিশা কথা ভেবেছে, কালারে কোনো দাম নেই, আপনি এই কালার নেবেন না, এই কালার নেবেন না, এই কালার নেবেন, আপনার ইচ্ছা, আমার দাম কি, কালার কি কোম্পানি কি এটা কালার করতে কি স্বর্ণতা কষা দিচ্ছে, এটা দাম বেশি, বুয়া কথা ভাই, এটি কালারে কোনো দাম নেই, দাম আছে হলো
ডোরের গ্যারান্টি, ডোরের ইয়েতে এটা হলো জিডি ইএল মডেল ভাই, এটা ফ্রেমলেস, হ্যাঁ এগুলো হলো ইএল, এই যে ফ্রেমলেস। আর জিডি এক্স মডেলে এই যে দেখেন এই সাইড একটা ফ্রেম আছে, এই ফ্রেম এই কালারটা বিট দিয়ে দিয়েছে, কারণ কি ভাই এটা এই যে এতে একটুখানি হাফ ইঞ্চি গ্লাস কম লাগছে, এই কারণে এটা দামটা এটা বেজেল আছে। আর এই জিডি ইএল মডেল যেটা আছে এটা হলো এরকম ভাই, এই ডোরে এরগোনিক ডিজাইন এরকম লেখা থাকবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তারপরে এই দুইটা খুললা দেখে, এই দুইটা ভাই সেম মডেল, সেম ডিজাইন, সেম সবকিছু, মানে সেম সবকিছু, সব সেম মডেলই সেম ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা রেট ডিসকাউন্ট দেওয়া হইব আপনার 37,900, এটা হইব 38,600। আচ্ছা 38,600 আর এটা 37,900, দুইটা কিন্তু সেম মডেল, 1750 সিটি, আচ্ছা 312 লিটার, আর গ্রোস হলো 295 লিটার। আচ্ছা তারপরে এটা হলো ভাই 2H2 GDEL মডেল একটা ফ্রিজ, ওই যে আমরা 2H2 GDEL DD দেখছি টাস যেটা, ওটার জন্য কইছি কল দিতে। এটা হলো ভাই 2H2 GDEL ইনভার্টার, এটা শুধু টাসটা নাই আর ওই যে মিটারটা ঘোরানি হ্যান্ডেল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ঘোরানি এই জায়গায় বাস এতটুকু। আর এটা ডিসকাউন্ট দেব 36,000, আমরা গার মূল্য 43,990 টাকা। আচ্ছা আর এখন ভাই শেষ হয় নাই তো ভাই, ফিনিশ আর বহুত আছে, আয়ের দেখ আমি দর্শকদের দেখাই। এটা হলো ভাই 2D4 GDEL মডেল একটা ফ্রিজ, আচ্ছা খুললা যায় ভাই, এটা মোটামুটি 50-50 কিন্তু কিন্তু ভাই এটা হলো ছোট মানে চিপা, অনেকটা আছে কি লম্বায় কোম্পানি লম্বায় বড় করছে কিন্তু ভিতরে চিপা করছে। আচ্ছা তো এগুলো এলো, ওটা এই ফ্রিজ গুলা কি হয় ওই যে বিয়া টিয়া দেয় না সময় গিফট টিফট করে, দেখা যায় বড় কিন্তু ভিতরে সাইজ ছোট, ওই ক্ষেত্রে এগুলো চলে, এগুলো চলে। এটা হলো 2D4 GDEL মডেল একটা ফ্রিজ, এটা ভাই ডিসকাউন্ট দিয়ে আইবো 32,000 সামথিং আইবো। আচ্ছা ঠিক আছে, এটা হলো 2M5 GDEL মডেল ভাই, এই জায়গার মালটাও আছে, এটা ওই যে দোকানের ছেলেটা অসুস্থ তো আই তারা এগুলো ডিসপ্লে দিতে। আচ্ছা আইলো ভাই আরো অনেক মাল দেখবো, আইলে যে জায়গায় যে জায়গায় গ্যাপ গ্যাপ দেখছেন না, ফ্রিজের উপরে মাথার উপরে আবার ফ্রিজ খাড়া করা আছে একদম দেখবো। আচ্ছা আচ্ছা, আমার এখানে জায়গা নেই আর রাখতারি না এরকম। আচ্ছা এটা হলো 2N5 GDEL, এটা হলো 60-40 মানে ডিপটা 40 নরমালটা 60। আচ্ছা এটা রেটটা হলো আপনার 46,990 টাকা, 18% ডিসকাউন্ট দিলে 37,800 টাকা। আচ্ছা আচ্ছা, এটা যেটা আছে এটা হলো 3X7 GDEL মডেল একটা ফ্রিজ, খুলে দেয় ভাই। আচ্ছা এটাও মোটামুটি 50-50 এবং বিল্ড কোয়ালিটি কিন্তু একেবারে সুপার প্রিমিয়াম, আপনারা দেখতেই পাচ্ছেন। বড় তো ভাই, এটা আসলে দেখতে মনে হচ্ছে খালা চ্যাপটা, কিন্তু এটা অনেক বড়, অনেক ভিতরে ভিতরে অনেক স্পেস, আইলে দেখলে বুঝবে, হ্যাঁ অনেক স্পেস। এটার প্রাইসটা কত আসতেছে? এটা হলো ভাই 45,490 টাকা, এটা আপনার 18% ডিসকাউন্ট দিলে 37,000। হ্যাঁ এটা কিন্তু এই কালারটা কিন্তু জাতীয় ফ্রিজ ওয়ালটন, হ্যাঁ হ্যাঁ এই কালারটা কিন্তু জাতীয়। আমার তো এটার ভিতরে আরো 4-5টা কালার আছে ভাই, অনেকে মনে করে যে আমি এই কালার লোমু না, রং দুনু লোমু, ওটাও আছে আমার কাছে। আচ্ছা সব আছে ভাই। আচ্ছা এটা কোনটা? এটা হলো ভাই 2A7 GDEL মডেল একটা ফ্রিজ, এটা হলো ভাই নন ফ্রস্ট, সবচেয়ে ছোট নন ফ্রস্ট। ও আচ্ছা সবচেয়ে ছোটর ভিতরে, এটা ওই যে ভাই এই যে সেম নন ফ্রস্ট, যেহেতু দুইটা কন্ট্রোলার থাকবে, এই যে একটা নিচে একটা কন্ট্রোলার এরকম। আর এটি কিন্তু ভাই সবটা কিন্তু সব ফ্রিজে যেটা দেখাইছি ভুলে গেছি ভাই। আচ্ছা এগুলো খোলা যাবে না? ফ্লেক্সিবল, আচ্ছা আবার লাগালাই পারবেন। আচ্ছা অনেকে আছে কি যে ফ্রিজটা আপনি তো যেহেতু 12 বছর গ্যারান্টি আছে, 5 বছর চালান, চালানোর পরে এই এই যে এই যে রাবারটা লেতলেতা হয়ে যায় না, অনেক সময় লেতলেতা হয়ে যায় গা, ঝুল্লা ঝুল্লা গেছে গা বা লাগতেছে না, তো কি মনে করে যে এটা আমি চেঞ্জ করতে হয়? তো এটা অনেক সময় কি হয় আপনি চেঞ্জ না করে হবে ওকে করতে পারবেন কিভাবে? ক্ষেত্রে এটা হলো এই যে ভাই দেখেন, এটা হলো রিমুভেবল, হ্যাঁ আমি খুলবো, এটা অনেকে ভাই দেখায় না, আমি দেখা দিই, এটা আবার ধান্দা করে ব্যবসা করে। আচ্ছা আপনি সবাই করবো ভাই, আপনি ব্যবসা করতে আর নাই, খালি সব সুবিধাই দিবেন, আপনি আর কেউ দিব না, না ভাই ব্যবসা করতে আইসি টাকাও কমাই দিয়েছি, টাকার লগে সম্মানও কম, কেউ যাতে ভাই মিশা কথা কোনোদিন না করতে পারে। আপনার বাসায় একদিন আমি যাবো, আপনি আমার মানে আমি চা না খেলো, আপনি আমার জোর করে ভাই খাইয়ে যেতে হবে, যে মহব্বতটা এড়িয়ে যেতে থাকে ভাই, মরে গেলে এড়িয়ে থাকবো, টাকা তো আর থাকবো না। এটা কি হয় আপনার লেখলে তো হয়ে গেলে গা, আপনি এটারে মনে করেন আম করে ফোন দেন যে ভাই এটা তো লেখলে তো হয়ে গেছে, এটা পাল্টান, আমি কমু কি ভাই আইতাছি পাল্লাই দেবো যায়া, মনে করেন এটা পুরোটা আমি ভাই খুলবো, খুললা লোয়া পড়বো, লোয়া কুমকুমা গরম লেবু চিপড়ে বেড়াস দা সুন্দর করে আধা ঘন্টা লাগাই এটা ঘষবো, ঘষা রইতে তুমি হুগা হুগা দেওয়ার পরে এই সেম জিনিসটা বেড়াস দা ঘষছি, এরপর আবার একটু কেরাসিন দা ঘষা দেবো, নতুনের মতো হয়ে বলা আইন আপনার লাগে 1,000 টেনে অনেকে ভাই করছে, আমি নিচে দেখছি, এই কারণে অভিজ্ঞতা আমার এটার মধ্যে আছে। তো এই যে কাজটা করলাম না ভাই, এই কাজটা আপনি ট্রাই করেন, আপনিই করেন, আপনার বাসায় আধা ঘন্টা আপনিই করেন, আর বর্তমান যে সময় আছে ভাই এই সময় 1,000 টাকা অনেক বেশি, অনেক বেশি ভাই। আচ্ছা আপনি নিজে করেন, কইরা আপনি নিজে লাগান, এরপর যদি না হয় তাইলে করেন না ভাই,
হইলো না তো, তাইলে কি ওই বেড়াই নিয়ে হ্যাঁ একটু ঘষা মশা দিব দেখা হয় না, আর কষ্টটা ভাও যাবো পরে আপনার এটা আর আপনার এটা বিল দিয়ে লোক আগে আপনার প্রাথমিক ভাবে ট্রাই করেন, না হইলে পরে কিনেন, ট্রাই করতে সমস্যা কোন জায়গায়। আচ্ছা আর এটা প্রাইসটা কত? রেট টাইম হবে 33,000 টাকা। 33,000 টাকা। আচ্ছা তারপরে আরো ফ্রিজ আছে আমি দেখতে পাচ্ছি, যেমন এইখানে এটা ভাই, এটা হলো 69 GDSD DD, এটা ভাই অনেকে কয় লেটেস্ট, এখন এটা তো লেটেস্ট বাইরে গেছে গা, অনেকের কাছে ওটা নাই লাগে আর কাছে এটাই লেটেস্ট। আচ্ছা এরকম হয় অনেক সময়। তো এটা হলো ভাই 69 GDSD BD ডুয়েল কন্ট্রোলার। ডুয়েল কন্ট্রোলার বলতে কি ভাই, মোবাইল দাও চলবে, এটাও চলবে, 3D AMOLED ইনভার্টার দেওয়া আছে, স্মার্ট কেয়ার দেওয়া আছে, সব টাইপের আয়নোজার আছে। ও যে দেখেন একটা আয়নোজার দেওয়া, ওটা কি ভাই, ওটা হলো একটার গন্ধ আর একটা জায়গা, রাইট 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 রাইট, এটা আর এটা হলো পুরাটা নরমাল, এটা হলো ভাই পুরাটা ডিপ। হ্যাঁ আবার আপনি চাইলে আর অনেকে দেখায় না ভাই, না দেখাইলে এবারে আয়া কিনবো। এটা হলো এমনি ধরে ভাই খুলবেন, হ্যাঁ খুলছেন না আবার মনে করেন স্পেস বড় করবেন আপনি, যদি অনেকে দেখছে 1,99,000 আপনার ভিডিওতে যাইবো হ্যাঁ লেগে ভাই 98,000 টাকা, আর অ্যারাউন্ড ঢাকা হইলে ওটা ডেলিভারি ফ্রি। অনেকে মনে করে কে নবপুরে লাইট লাগাইছে রে, নবপুরে লাইট না ভাই, আবার এই যে উপরে নষ্ট হয়ে গেল নবপুরে তো কিনে না লাগালাম, জার্মানি লাইট নবপুরে লাইট না, নবপুরে পাইবেন না। তো এই হলো আমার ফ্রিজের কালেকশন, আর হলো ভাই ডিপ আছে আমার জাগা নাই দেখে রাখতারি না, 255 লিটার আমার এমন কোন ডিপ নাই, ওয়ালটনের নাই, এই 125 লিটার ডিপ ওয়ালটনের, অনেকের কাছে 125 লিটার ডিপই নেই, অনেকে কই তুই আর বলো ওয়ালটন 125 লিটার ডিপ করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নে বাবার জন্য যে মেজর সিল মিল মারা আবার দেবো আমি বানাই দিছি। আচ্ছা এটা হলো 125 লিটার ডিপ, এটা রেট হলো 26,990 টাকা। আচ্ছা এটা হলো 205 লিটারের ডিপ, এটা হলো আপনার 35,590 টাকা, আর এটা হলো ডাবল ডোর, ডাবল ডোরের 300 লিটারের ডিপ, এটা হলো 43,990 টাকা। আচ্ছা অনেক আকর্ষণীয় অনেক ফ্রিজ তো, কালার 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 আমার কাছে কালারের কোনো শেষ নেই, আপনি কালার দিয়ে আপনি কুলাইতে পারবেন না, আমার কাছে যে কালার আছে। আচ্ছা এখানে একটা দেখি, এরও আছে 146 লিটারের ডিপ। আচ্ছা আচ্ছা, এই যে ভাই তো ফ্রেন্ডস, এখানে আসলে আপনাদের কালার নিয়ে যদি কোনো কমপ্লেন থাকে আমার কাছে মনে হয় না যে এই কমপ্লেনটা করতে পারবে না। আর আমি আরেকটু ভাই, ভিডিওর শেষ যেহেতু হয়ে গেছে, তারপরে আমার দর্শকের লেগে মানে আমার যারা মানে ভিডিও টিডিও দেখে আপনার যারা ভিউয়ার্স আছে যারা হেরা না ঠকে, এই কারণে একটু করে দিই ভাই, আপনি আমার তেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই। আচ্ছা আচ্ছা, আমার মায়ের সবসময় করে রিজিক যদি পাহাড়ে নিয়ে এসে থাকে ওটা ফাইটটা বাইরে আমার কাছে আইবো, আপনার টাকা আমার রিজিকে থাকলে আইবো ইনশাল্লাহ, কিন্তু এই জায়গায় যে যে আপনার টাকা আমার রিজিকে নাই তার মানে কি জীবন ভাই কি আপনার গোলে না, অবশ্যই ভাই আপনার গোলে গেও, আপনি আমার কিনবেন না দেখা যে আমি আপনার ভাই না, আমি আপনার বন্ধু না, আমি আপনার পোলা না, এটা কিন্তু না ভাই। আচ্ছা আমি সব আপনি আমার হ্যাঁ দেখতে গেলেন এই কালার, কারণ আমার অনেক সময় ভাই কালার ভেরিয়েশন নাও থাকতারে শেষ হয়ে গেছে, চালান কাটছি আই যে দুদিন সময় লাগবে হয়ে যায় না এরকম, তো আমার এই কালার এটা ভিতরে এই কালার পছন্দ নেই, এটা ভিতরে এই কালারটা পছন্দ হয়েছে, মানে এটা ভিতরে এই কালারটা আপনি আরেক জায়গায় দেখতে আইসেন, ওই শোরুমে খারাপ আপনি আমার ফোন দেন যে ভাই এই কালারটা এই জায়গায় দেখছি এটার ফিচারটা আমার একটু কম দি ভাই, একেবারে ভাই আমি একটু বিরক্ত বোধ করবো না যে আমার তো নিল না দেখা আমি আর ফিচার কিনলে এরকম, এটা না ভাই আমি একবারে এটার A to Z সব করে দেবো, যেহেতু আমি এই ব্যবসা করি অনেকে ভাই, যেহেতু ইলেকট্রনিক ব্যবসা আপনারা করতেছেন আপনারা বুঝেন, আর ভাই ইলেকট্রনিক ব্যবসা আপনি করলে কি আপনি আমার তো ফ্রিজ কিনতে আইবেন, আমি বুঝি ভাই আপনি আমার এই যে এই বিষয়ে আমি বুঝি, আপনি গাড়ি গাড়ি বেচেন আপনি গাড়ির বিষয়ে বুঝেন, আরেকজনে হোন্ডা বেচে হ্যাঁ হোন্ডার বিষয়ে বুঝে, আরেকজনে মাটি বেচে হ্যাঁ মাটির বিষয়ে বুঝে, আমি ফ্রিজ বেছি আমি এটার বিষয়ে বুঝি, তো আমার এটা জিগে একবারে তলপি তলপা সহ ভাই আমি কয়ে দেবো, আবার আমি একটু বিরক্ত না, অনেকে ফোন দেয় মনে করে ভাই বিরক্ত হয়েছে না এরকম না। আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাইয়া, অনেক ইনফরমেশন দিলেন দর্শকদের জন্য, আমার পক্ষ থেকে এবং আমার দর্শকদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিও শেষ করছি, আপনাদের অ্যাড্রেসটা একটু দিয়ে দিন। আমার লোকেশনটা হলো ভাই যাত্রাবাড়ি ধলপুর রোড আলকরিম হাসপাতালের সাথে ইসলামী হাসপাতালের অপোজিটে, আর যদি কেউ মানে রামপুরা বাড্ডা মিরপুর বনশ্রী মানে ওই সব এরিয়া থেকে আরো কত জায়গা আছে মহাখালী কুড়িল উত্তরা হ্যান্ডাইতে চায়,
তুরাগ অনাবিল রায়দা বাহন মিডো সব আছে। আর ডাইরেক্ট নামবেন আপনার সায়দাবাদ, সায়দাবাদ নামলে এই যাত্রা ভাই 30টা রিক্সা ভাড়া নিব, কইলেই চলবো, বা যদি না চিনেন আমার ফোন দিবেন। আর যে ওই সাইডের তাহেন তো যাত্রা বাড়ি মোড়ে নেমে যাবেন গা, ওই যাত্রে 30টা রিক্সা ভাড়া আমার শুরু। আচ্ছা মানে আমরা যদি এক কথায় সহজে বলতে চাই, ঢলপুর নতুন রাস্তা, নতুন রাস্তা হ্যাঁ, এটা হচ্ছে একদম সহজ সহজ রাস্তা। এরপরে অনেকে ঢলপুর নতুন রাস্তা কইলো, আবার ঢলপুর নতুন রাস্তা তো অনেক বড়, আপনি আলকরিমের সাথে আসেন বা ইসলামিয়ার লগাহেন, ব্যাস তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।